والذين هم لفروجهم حافظون কাটা গেল বাকি আছে কয়টা শুনবেন শুনবেন এরপর আল্লাহ বললেন والذين هم لأماناتهم وعهدهم راعون মুমিন বান্দারা কখনো আমানতের খেয়ানত করে না ঠিক কি না আমানতের খেয়ানত করে আমানতের হেফাজত করে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ আদেশ করেছেন আমানতদারের কাছে কিছু রাখা হলে সেজন আমানত পৌঁছে দেয় আপনার বন্ধু আপনার কাছে একটা ল্যাপটপ রেখে গেল এসে বলল দুই মাস পরে এসে বলল বন্ধু ল্যাপটপটা দাও ঠিক যেমন যেমন সে দিয়েছে তেমন তেমন আপনি দিবেন ঠিক কি না এটার নাম আমানত লা ঈমান আল ঈমান লা আমানাত আলা যার আমানতদারিতা নাই ও ঈমানই নাই এজন্য খবরদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার এজন্য মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন মানে আমানতদার দা মোস্ট ট্রাস্ট অর দি পার্সোনালিটি ইন মক্কা সিটি মক্কা শহরের সবচেয়ে আমানতদার আমানতদারদেরকে সবাই ভালোবাসে আমানত অনেকে মনে করে আমার কাছে 50000 টাকার একটা বান্ডিল কেউ রেখে গেল কয়দিন পরে নিয়ে গেল এটা আমানত না সব কিছু আমানত আপনার সম্পদ আছে এই সম্পদ আপনার কাছে আমানত রেখেছে কে আপনার স্ত্রী আছে স্ত্রী আপনার কাছে আমানত আপনার সন্তান আপনার আমানত আপনার ক্ষমতা আছে এই ক্ষমতা আপনার কাছে আমানত যিনি ইমাম সাহেবের কাছে মসজিদ আমানত যিনি চেয়ারম্যান সাহেব ওনার কাছে ওনার ইউনিয়ন পরিষদ আমানত ঠিক কি না যিনি প্রধানমন্ত্রী ওনার হাতে 56000 বর্গ মাইল আমানত অনেক বড় বিষয় যার যা দায়িত্ব ওইটা আমার কাছে আমানত আমার কাছে এই তাফসীরের মঞ্চটা আল্লাহর দেয়া আমানত ঠিক যে হাফেজে কোরআন তার সিনার ভিতরে আল্লাহর কোরআনটা আমানত ঠিক والذين هم لأماناتهم وعهدهم راعون যাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে সবটাই আমানত মুমিন এই আমানতের খেয়ানত করে না আমানতের খেয়ানত করে যারা মুনাফিক তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইদা আতুমিনা খানা আমানত রাখলে খেয়ানত করে এরকম আসরা নাই মক্কায় সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমানত রেখে যেত যেদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন ওই দিন রাতে উনি ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমানতদারিতার বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন আলী এত মানুষের এত জিনিস আমার বাসায় আজ রাতে আল্লাহ হিজরতের আদেশ দিয়েছেন কিন্তু আমি তো এগুলো পৌঁছে দিতে পারবো না রে আলী আমার জায়গায় তোমারে আমি এগুলোর আমানতদার আমানতদার বানিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলাম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন সময় নিয়েছেন এই আমানতগুলো পৌঁছাতে কয়দিন এত ভালোবাসত মক্কার লোকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে ছিল কাফির আর মুশরিক দল করত আবু জাহেলে দল করত কার কিন্তু আমানত রাখার সময় আবু জাহেলের কাছে রাখে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যদি বলতেন আমার কাছে কেন আবু জাহেলের কাছে রাখো ওরা বলতো আবু জাহেলের কাছে যদি টাকার প্যাকেট রাখি দেখা যাবে আয়েশা টাকাও নাই টাকার প্যাকেটও নাই আপনার কাছে যেইভাবে যেইভাবে যেই জিনিসটা রাখি ঠিক ওইভাবে পাওয়া যায় আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ তার আমানতদার হয় কি হয় আমরাও আমানতদার হব সবাই বলুন ইনশাআল্লাহ ওয়া আহদিহিম রাউন মুমিন বান্দার ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা যদি আহাদ দেয় প্রমিস দেয় প্রমিস দিয়ে প্রমিস রাখে কথা দিয়ে কথা রাখে কথা ভাঙে আমরা কথা দেই কিন্তু কথা রাখি না এরকম আছে না নাই না মুমিনদের কথা তো কথা কথা দিলে আপনার কথা রাখতেই হবে এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা যে ওয়াদা তুমি দিয়েছো যে অঙ্গীকার মানুষকে তুমি দিয়েছো যেই প্রমিস তুমি মানুষকে রেখেছো তোমার প্রমিস তুমি রক্ষা করবে কেননা কিয়ামতের দিন এই ওয়াদার প্রমিসের ব্যাপারে তোমার জিজ্ঞেস করবে কে খবরদার কাউরে কথা দিলে কথা রাখবে বন্ধুকে কথা দিলে কথা রাখবে সন্তানকে কথা দিলে কথা রাখবে স্ত্রীকে কথা দিলে কথা রাখবে কেউ কথা রাখে না তাই না এজন্য কথা রাখার প্র্যাকটিস যেন আমরা করি সাইয়েদ ইসমাইল আলাইহিস সালাম উনি কোনোদিন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে
এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা বড় আল্লাহু আকবার ও নবী কিতাবে সাইয়েদনা ইসমাঈলের কথা উল্লেখ করেন কারণ তিনি কোনোদিন ওয়াদা ভাঙেন নাই যত ওয়াদা দিয়েছেন সবটাই পূরণ করেছে ইসমাঈল আলাইহিসসালাম এর এক ব্যক্তির সাথে ওয়াদা দিলেন যে আগামীকাল বিকেলে আসরের সালাতের পরে এই গাছের নিচে আমরা দুজন মিট করব ওয়াদা তো তারপরের দিন আসরের সালাতের পরে ইসমাঈল আলাইহিসসালাম ওই গাছের নিচে যেয়ে দাঁড়িয়ে রইলেন কিন্তু ওই লোকটা আসলো না সাইয়েদনা ইসমাঈল আলাইহিসসালাম ভাবলেন হয়তো ভুলে গিয়েছে আজকে আসে নাই কালকে আসবে ইসমাঈল আলাইহিসসালাম তার পরের দিনও আসরের পরে ওই গাছের নিচে যেয়ে হাজির কিন্তু লোকটা আসেনি ইসমাঈল আলাইহিসসালাম ভাবলেন আজও হয়তো ভুলে গিয়েছে উনি তার পরের দিনও যে ওই লোকের জন্য দাঁড়িয়ে রইলেন তার পরের দিনও দাঁড়িয়ে রইলেন এভাবে পাঁচ দিন দশ দিন নয় টানা তিরিশ দিন তিনি ওই লোকটার জন্য গাছের নিচে অপেক্ষা করেছেন কারণ মুমিনের কথার দাম আছে না এই জন্য মুমিনের পাঁচ নাম্বার গুণ আমানতদার হবে